বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর পদবঞ্চিতরা ক্ষোভ জানালে তাদের উপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নারী নেত্রী সহ আহত অন্তত 15 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর তা বাতিলের দাবিতে সন্ধ্যা 6টার দিকে সংবাদ সম্মেলন ডাকেন পদবঞ্চিতরা। এ সময় তাদের উপর হামলা হয় বলে অভিযোগ উঠেছে। হামলায় নারী নেত্রী সহ কমপক্ষে 15 জন আহত হয়েছেন বলে দাবি তাদের। আমাদের যে বোনেরা আছে তাদের উপর হচ্ছে চেয়ার, তারপর কাচের গ্লাস, তারপর হচ্ছে আপনার জগ, এগুলো সব নিক্ষেপ করা। এখানে যারা পদবঞ্চিত হয়েছে সবারই নামের পিছনে 2-3টা পোস্ট এর আগে ছিল, কিন্তু এইরকম মেয়েদের উপরে এইরকম বর্বর হামলা আজ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসে আমরা মনে করেন দেখিনি। এরকম ছাত্রলীগের ভাই বোন দিয়ে হচ্ছে মানে অতর্কিত হামলা, এটা আমরা কখনো আগে দেখিনি। আমাদের ছাত্রলীগের কালচারে এটা নাই। পদপ্রাপ্তরা হামলার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন। এখানে কোনো হামলার কোনো কিছু হয়নি। যেটা হয়েছে আজকে 29তম জাতীয় সম্মেলন পরবর্তীতে আজকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ হয়েছে। তো পূর্ণাঙ্গ কমিটি হলে সেখানে স্বাভাবিক ব্যাপার চাওয়া পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি এই ব্যাপারগুলো থাকবেই। সোমবার বিকেলে 301 সদস্য বিশিষ্ট ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমাদের রিপোর্টার সেলিয়া সুলতানা। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সেলিয়া, তামিম, আপনি জানেন যে সন্ধ্যা থেকে আসলে ছাত্রলীগের যে দু গ্রুপের মধ্যে সংঘর্ষের কথা আপনারা জানেন, এরই মধ্যে কিন্তু ঢাকা মেডিকেলে প্রায় 15 জনের মতো আহত হয়ে চিকিৎসার জন্য এসেছেন, যার মধ্যে 4 জন কিন্তু গুরুতর আহত, এর মধ্যে একজনের চোখের পাশে কিন্তু 18টি সেলাইয়ের প্রয়োজন হয়েছে এবং আরও একজন এখন পর্যন্ত সেক্ষেত্রে বলতে হয় যারা আসলে তারা ছাত্রলীগের যে অন্যান্য যে তাদেরকে কিন্তু ঢাকা মেডিকেলে আহতদেরকে দেখতে আসলেও তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। বেশ কিছুক্ষণ পর্যন্ত কিন্তু তারা মুখোমুখি অবস্থান নেন ঢাকা মেডিকেলের সামনে এবং সেই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশের কিন্তু বাড়তি নিরাপত্তা কিন্তু ঢাকা মেডিকেলের আশেপাশে এবং গেট বন্ধ করে কিন্তু পুলিশের নিরাপত্তা কিন্তু বাড়ানো হয়েছে। বিশেষ করে এখানে যেন যেহেতু অনেক ধরনের চিকিৎসার জন্য অনেক ধরনের মানুষ আসেন, দূর দূরান্ত থেকে মানুষ আসেন, অ্যাম্বুলেন্স আসেন, সেক্ষেত্রে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে না ঘটে সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এই পর্যন্ত যদি আপনাদেরকে জানাতে চাই, সংবাদ সম্মেলন করেন যারা বিশেষ করে এর মধ্যে পদ যারা পাননি তারা বলছেন যে যারা আসলে কর্মী বিশেষ করে ছাত্রদের জন্য কাজ করেন এবং ছাত্রলীগের জন্য এবং দলের জন্য কাজ করেন তাদেরকে আসলে বঞ্চিত করা হয়েছে। সেই তথ্যটি, সেই কথাটি আসলে তারা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে চান এবং সেই উদ্দেশ্যে তারা সংবাদ সম্মেলন শুরু করেছেন। এর পরবর্তীতে যারা আসলে হামলা করেছে তাদের কাছে আসলে এই ছাত্রলীগের যারা কর্মী রয়েছেন তারা আসলে কতটা পরবর্তীতে নিরাপদ সেই বিষয়টিও কিন্তু প্রশ্নে তাদের কাছ থেকে এসেছে যে যারা এই ধরনের হামলা করেছেন তাদের আসলে বিচার হওয়া প্রয়োজন এবং তাদেরকে আসলে সুনির্দিষ্ট করে তাদেরও আসলে এ ধরনের হামলার জন্য শাস্তির আওতায় আনা যায় কিনা সেটিও আসলে দল ভেবে করছে এবং তারা দাবিও করছে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী সেলিয়া সুলতানা।